শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজ সারা দিন শিলিগুড়ি বর্ধমান রোডে একটি ভবনে চলছিল জুয়ার আসর গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ৬ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ মহানন্দা ঘাটে নেমে এবার মৌন প্রতিবাদ ছট পূর্ণার্থীদের লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ছট পূজনীয় প্রথম থেকেই চলছে সমস্যা লালমোহন মৌলিক ঘাটের ছট পূজোর রেলিং নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ছট পূজো নিয়ে চলছে রাজনীতি এমনই মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের শিলিগুড়িতে ফের পাচারের আগে উদ্ধার সোনা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি সোনা সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়িতে যুবতীর মোবাইল নগদ টাকা গয়না সহ একটি ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে খালপাড়ার যমুনা লালবাজার রোড এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর খুশবু মিত্তলের উদ্যোগে প্রায় ২৫১ জন ছট ব্রতীকে ছট পুজোর সামগ্রী বিতরণ করা হলো আজ আজ ফুলবাড়িতে তৃণমূল কংগ্রেসের তরফে ছট ব্রতীদের ছট পুজোর সামগ্রী বিতরণ করা হলো এদিন ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রায় ৩০০ জনের হাতে ৩ কিলো আটা ও ২টো করে নারকেল বিতরণ করা হয় জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে চৈতালি ক্লাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী ছট পুজো উপলক্ষে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ২৫ জন সাফাই কর্মী মহিলাদের হাতে নতুন শাড়ি ও নারিকেল বিতরণ করা হয় আজ ছট পুজোর ঘাটে কোভিড হাসপাতালের বর্জ্য পদার্থ ফেলার প্রতিবাদে সরব হলো ছট ব্রতীরা আজ সকালে ইসলামপুর তিস্তাপল্লীর পুকুরে পুজোর ঘাট তৈরি করতে গেলে এই বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা মহানন্দা নদী থেকে একটি নবজাত শিশুর মৃতদেহ পাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় মৃতদেহটি মহিলারা প্রথমে পড়ে থাকতে দেখেন এরপরেই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোলমাটি স্টেটের ৭ নম্বর সেকশনের বাসাবাড়ি এলাকায় একটি চা বাগানের নালাতে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় মাথায় আঘাত ও মৃতদেহটির একটি কান কাটা ছিল বলে জানা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার অন্তর্গত ১৪টি ঘাটে ছট পুজো হয়ে থাকে সেই কারণে পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের প্রতিটি ঘাটে সাফাই অভিযান চলছে আজ সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস